খানাঘর দখল করার ক্ষেত্রে তৎকালীন মেজর চিত্তরঞ্জন দত্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং তারই নেতৃত্বে এফএ বাহিনী ক্যাপ্টেন আব্দুর রব তারা এই খানাইঘাট দখল করেন এবং এই দখল করার অব্যবহিত পরেই আমরা সেখানে উপস্থিত হই। তিনি বিজয় গর্বে উল্লসিত একজন মানুষ হিসাবে তাকে পেয়েছে। সেনাবাহিনী গোড়ার থেকে প্রথমে তিনি 72তম ব্রিগেড কমান্ডার এবং পরবর্তীকালে চিফ অফ লজিস্টিক হিসাবে সদ্য গঠিত বাংলাদেশ সেনাবাহিনীকে সদ্য স্বাধীন দেশে গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একজন আদর্শ সৈনিক।